আমি এখন পুরোপুরি সুস্থ। আল্লাহ অনেক আমাকে সুস্থ করেছে, শতকরা 90%। ঘাড়ে বা কোমরে ব্যথা হলেই রোগীদের ভয় ব্যথা নিরাময়ে হয়তো অস্ত্রোপচার করতে হবে। আবার ফিজিওথেরাপি নিতে গেলেও অনেকের মনে শঙ্কা থাকে হয়তো ভুল কৌশলে ব্যথা বেড়েও যেতে পারে। এসব সমস্যার সমাধান নিয়ে এসেছে ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার বা DPRC। সর্বাধুনিক মানসম্মত এ সেন্টারটিতে রয়েছে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সব যন্ত্রপাতি। বর্তমানে মানুষের ভুল নিয়মে ফোন ব্যবহার করা থেকে শুরু করে দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থাকা বা বাসার মহিলাদের বাসার কাজকর্ম করার ফলে কোমর ঘাড়ে ব্যথা বাড়ছে বলে জানান ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। তিনি আরও বলেন, মানুষের হাঁটা চলা কমে যাওয়ার ফলেও মানুষ হাঁটু, ঘাড় ও মেরুদণ্ডে ব্যথাজনিত সমস্যায় ভুগছেন। বিভিন্ন দেশে আমাদের ওয়ার্কাররা বিভিন্ন দেশে গিয়ে কাজ করে, এই যে কাজের যে নিয়মটা, ধরেন বসার নিয়ম, কাজের নিয়ম, চলাফেরার নিয়ম, কম্পিউটার ব্যবহারের নিয়ম, মোবাইল ফোন ব্যবহারের নিয়ম এবং মা বোনরা পারিবারিক যে কাজগুলো করে সে কাজের নিয়ম, এই নিয়মে যদি কারো কোনো ভুল হয় এবং দীর্ঘমেয়াদি ভুলগুলো চলতে থাকে, তখনই আমাদের এই ঘাড় বা কোমর এই জাতীয় প্রবলেমগুলো দেখা দেয়। কোনো কিছু উত্তোলন করতে গেলে তাকে হাঁটু ভেঙে বসে দেন উঠাইতে বলি, বা কম্পিউটারটা যেন আই লেভেলে থাকে, মোবাইল ফোনটা, যেমন বিদেশিরা কিন্তু মোবাইল ফোনটাকে এই ব্যবহার করে, কিন্তু আমাদের দেশে মানুষ এই এডুকেশনটা নাই, আমাদের দেশে মানুষ এইভাবে সারাদিন মোবাইল চালায়। কাজের ফাঁকে আমাদের যে একটা রিক্রিয়েশন দরকার ছিল, সাজেস সাঁতার কাটা, সুইমিং, হাঁটা, আমরা সারাক্ষণ কেবল কাজ করতেছি, এই যে কাজ করতে করতে আমাদের ঘাড়ের ডিস্ক প্রলাপস হচ্ছে, মাসেলগুলো ইঞ্জুরি হচ্ছে, হার্ড হয়ে যাচ্ছে, তখন দীর্ঘদিন এই যে রিকভারি হচ্ছে না। ডাক্তার শফিউল্লাহ প্রধান আরও বলেন, দক্ষ সেবাকর্মীর সঙ্গে উচ্চ প্রযুক্তির সমন্বয়ে DPRC যে চিকিৎসা দিচ্ছে তাতে প্রায় 90-95% সেবা নিতে আসা রোগী অপারেশন ছাড়াই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। মূলত দুইটা থিম বা দুইটা প্রসিডিউর বলি, বা দুইটা আমরা চিকিৎসা পদ্ধতি আছে সারা ওয়ার্ল্ডে। নাম্বার ওয়ান হচ্ছে কনজারভেটিভ, নাম্বার টু হচ্ছে অপারেটিভ। কনজারভেটিভ চিকিৎসা মানে হচ্ছে যে কোনো চিকিৎসা অপারেশন ছাড়া চিকিৎসাটাকে কনজারভেটিভ চিকিৎসা বলে। 90-95% রোগী অপারেশনবিহীন চিকিৎসা সুস্থ হওয়া সম্ভব। যদি অ্যাডভান্স লেভেলে এবং রিসার্চ বেজ আপনি চিকিৎসা দিতে পারেন, পুনর্বাসন এবং ফিজিওথেরাপির চিকিৎসা, তাহলে অপারেশনের কোনো প্রয়োজন নেই। তবে সেই ক্ষেত্রে আপনাকে ওই যে আমি বলছিলাম আর্গোনমিক্স কারেকশন করে দিতে হবে। পাশাপাশি রোগীকে আমরা বিভিন্ন এডুকেশন দিই, বসবেন কীভাবে, শুইবেন কীভাবে, বা উনি যে কাজটা যেটা করে পশ্চারাল কারেকশন, সেটা আমরা ঠিক করে দেব। স্পেশালাইজ ডাক্তার আছে এবং ফিজিওথেরাপির জন্য পর্যাপ্ত যে পরিমাণ টেকনোলজিস্ট দরকার আমাদের এখানে সেটা আছে। অবকাঠামো সেভাবে আমরা তৈরি করেছি। পাশাপাশি হচ্ছে আপনি জানেন যে ইলেকট্রোথেরাপি খুবই এখন ভাইটাল রোল প্লে করছে। বিভিন্ন, যেমন আমরা বলি মাইক্রোওয়েভ ডায়াথার্মি, শর্টওয়েভ ডায়াথার্মি, লেজার থেরাপি, তারপরে হচ্ছে ওজন থেরাপি, বায়োইলেকট্রিক থেরাপি, এ লটস অফ ফিজিওথেরাপিটিক ইলেকট্রোথেরাপি আছে। তো এইটার যে স্ট্যান্ডার্ড মেনটেন করা, বাংলাদেশে কিন্তু ফিজিওথেরাপির কোনো মেশিন তৈরি হয় না, সো আমাকে ইম্পোর্ট করতে, আমাদেরকে আইদার ইউরোপ, আমেরিকা অথবা আমাদের এখন চায়না বা ইন্ডিয়া, আপনি জানেন যে কোনো মেশিনের ক্ষেত্রে। তো এই কোয়ালিটিগুলো আমরা মেনটেন করেছি আলহামদুলিল্লাহ। আমাদের মোস্ট অফ দ্য ইকুইপমেন্টগুলো আমরা ইউরোপ থেকে এনেছি এবং এ পর্যন্ত সারা বিশ্বের যত ফিজিওথেরাপি হাসপাতাল, ডিপার্টমেন্ট বা সেন্টার দেখেন না কেন, সবার যে পরিমাণ ইকুইপমেন্ট আছে, আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা সেই পরিমাণ ইকুইপমেন্ট নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। সেবা নিতে আসা রোগীরা DPRC-র সেবা ও চিকিৎসায় সন্তুষ্ট। যেসব রোগীর ওষুধে ব্যথা কমছিল না তারা এই সেন্টারের ফিজিওথেরাপি ও ইলেকট্রোথেরাপি নিয়ে শতভাগ সুস্থতার পথে। অনেকেই আমাকে অনেক বড় বড় ডাক্তারের ব্যাপারে সাজেস্ট করেছেন, তো আমি ভাবলাম যে যেহেতু এখান থেকে অনেক রিভিউ দেখেছি যে অনেকেই সুস্থ হয়েছেন, তো সেটা দেখে স্যারের কাছে আমি সরাসরি চলে এসেছি। আমি প্রায় এক সপ্তাহ যাবত এখানে আসি, তো আলহামদুলিল্লাহ এক সপ্তাহের মধ্যে আমার অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়েছে। এখানে অনেক ভালো, এখানে আমি
প্রথমত এখানে আমি অনলাইনে ফোন দিয়ে তারপর এখান থেকে বুকিং নিই, এই অ্যাপয়েন্টমেন্ট নিই। উনি বলছে যে 24 তারিখে আসেন, 24 তারিখে আসি। আসার পরে এখানে মানে অনেকগুলো ট্রিটমেন্ট দেয়, এগুলো করার পরে তারপর আমি 29 তারিখ সন্ধ্যাবেলা সেখানে ভর্তি হই। ওষুধ খেলে ভালো হয়, ওষুধ খাওয়া ছেড়ে দিলেই আবার ব্যথা পছন্দ হয়। পরে মহিদুল্লাহ ভাই আমার এই দিল, ওই ঠিকানা দিল স্যারের, সেখানে এখানে আসিয়ে আল্লাহনগর চিকিৎসা করিয়া এই আজকে 12 দিন চিকিৎসা করার পরে আল্লাহ অনেক আমাকে সুস্থ করেছে, শতকরা 90%। 3 জায়গায় ডাক্তার দেখাইছি, ওখানে যে আমার কি সমস্যা ওটাই বলতে পারেনি। আর এখানে আসার পর মানে এই ডাক্তার বলতে পারছে যে আমার কি সমস্যা, মানে যে জায়গায় সমস্যা বলছে হ্যাঁ আমি ওটাই প্রমাণ পেয়েছি ওই জায়গায় সমস্যা আছে। এবং কি চিকিৎসা নিয়ে এমন আগের থেকে অনেকটাই ভালো আছি। বাইরে থাকি তো আমি বাইরে, আমি এখানে মতন ব্যবস্থা পাই না, আমার ওখান থেকে ভালো লাগে না। এখন দেশে আসলাম, দেশে এখানে অনলাইনে দেখি স্যারের কাছে এখানে আসলাম, আর সে এখন মোটামুটি চিকিৎসা করছে। স্যার বলছিল 1 দিন থাকার জন্য, এখন আমি 12 দিনের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়েছি মোটামুটি, এখন আমি ভালো আছি। 8 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ ওনাদের সার্ভিস অনেক ভালো, ওনাদের নার্স থেকে বলেন সকলের কথাবার্তা কাজ প্রত্যেকটা জিনিসই ভালো। বিশেষ করে আমার থেরাপিস্ট ভাই যিনি, উনি আমাকে খুবই ভালোভাবে দেখেছেন, আমার দিকে খেয়াল করেছেন যে আমার কখন কী প্রয়োজন, কতটুকু দরকার অতটুকুই উনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ ওনাদের অনেক চেষ্টায় আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই সুস্থ। অপারেশন ছাড়াই দেশেই বাতের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিচ্ছে ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। স্বাস্থ্যসেবা নিশ্চিতে রোগীদের নিবিড় পরিচর্যায় রেখে চিকিৎসা দিয়ে থাকে ডিপিআরসি। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ।